কারেন্টের উপরে আল্লাহর গজব পড়ব। মিটার কোন পাশে ভাই? ওই পাশে। ফ্যানটা একটু ছাড়ে, তার না অনেক গরম ভাই। গরম লাগে না? ঠিক আছে, কারেন্ট কইব। এই প্রত্যেক মাসে বিল দিই না কারেন্টের? বিল দেই, কারেন্টের বিল দেই। গরমে অস্থির হয়ে গেছি, ভাত কটা খাইয়ালে ফ্যানটা সারি। কারেন্টের উপরে আল্লাহর গজব পড়ব। চাইছিলাম শান্তি করে কটা ভাত খামু, আসলে ঠাড়া ফালামু তো উপরে, আমি ফালামু টানা শয়তানের বাচ্চা শয়তান। গরম অনুযায়ী কারেন্ট, হ্যাঁ ভাত খামু, ভাত খেতে পারলাম না। জমির কি ব্যাপার, অন্ধকার কেন? কারেন্ট নেই মনে হয়। জমির কই গেল? এই জমির, এই রুমে তো নাই। জমির এন তো নাই। এই জমির, এই রুমে তো কেউ নাই। জমির কি ব্যাপার, গেল কই? টয়লেটে আছেন? জমির, এই জমির, জমির কি আছে তোর? এ কথা কয় না। এই জমির কানে যায়নি তো? এই জমির, বুঝলাম না, পাগলের মতো টয়লেটে বয়ে রেছিস। এই বেটা শুনুস না কথা। এই জমির, জমির, এই জমির অবস্থাটা দেখো। জমির কান্দিছে, কান কান্দ কারণ নাই নাই কান্দায় নাই। কিছে কি সমস্যা কি তোর? এ পাগল কিছে কথা কস না গায়? ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো। তোর সমস্যাটা কি? ফ্যান চলে না, কারেন্ট নাই তো। যাও যাও, আমি এনে থাকবো। গরম লাগে, গরম গরম, অনেক গরম। এনে থাকলে ঠান্ডা, এ ধরনের পানি ভরে পানির ভিতরে ভরেছি। উঠ উঠ উঠ, না আমি যাবো না, বাজারে যাবো আমরা। আমি বাজারে না, বাজারে যে গরম আমি মরে যাবো না। কারেন্ট লাগবো, কারেন্ট ছাড়া আমি যাবো না। কারেন্টটা হোক, বাজারে কারেন্ট থাকুক, আমি তারপরে যাবো। যাও, দাঁড়ানো চোখে যাও। কতক্ষণ ধরে কারেন্ট নাই? আমাদের এই যে তো কারেন্ট যায় না, মাঝে মধ্যে আসে আর কি। উঠ উঠ উঠ, বাজারে যাবো। উঠ উঠ, বাজারে যাবো। উঠ, বাজারে যাবো তো। বাজারে দেখ কি, বাজারে গরম। উঠ উঠ, উঠতেই গো, যাবি না? গরম বাজারে। আচ্ছা উঠ, কারণ নাই তো বাজারে। কারণ নাই, অনলাইন লেগে ঘরে বসে থাকবি, এভাবে ঠান্ডা লাগবে তো। উঠ, একটু ধরো, উঠতে পারতেছে না তো। ছাগল, উঠ বেড়া, উঠ, ফ্রেশ হয়ে আসি। বাজারে দেখো, বাজারে করো, এই শান্তি। আবার গরমের মধ্যে কে আইলো ভাই? বিদ্যুৎ অফিস থেকে আসছিলাম রিডিংটা একটু চেক করার জন্য। বিদ্যুৎ অফিস থেকে আসছেন? জি। ভিতরে আসে। মিটার কোন পাশে ভাই? ওই পাশে। ফ্যানটা একটু ছাড়ে, তার না অনেক গরম ভাই। গরম লাগে না? ঠিক আছে, কারেন্ট কই ভাই? কারেন্ট আসবে ভাই, আইসা পড়বে ভাই। কারেন্ট কই আইব ভাই? কারেন্ট কইব? এই প্রত্যেক মাসে বিল দিই না কারেন্টের? বিল দেই, কারেন্টের বিল দেই। জি ভাই। তাহলে কারেন্ট দেস না কেন? কারেন্ট কো ভাই, ওই লাইনে কাজ চলতেছে তো ভাই, কাজ শেষ হইলে আপনার এলাকার কারেন্ট আর যাইবই না ভাই। আমার সাইডে দেন ভাই। কারেন্ট কো,
আইব ভাই কেন আইব ভাই সকাল থেকে এখনো ভাত রাঁধতে পারিনি গেছিলাম খেতে কামলা দিতে কামলা দিয়ে আইছি এখনো গোসল করতে পারি নাই দেখ শরীরের মধ্যে কি দেখ দেখ এই যে এটা দেখ 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 যতক্ষণ কারেন্ট নাইব ততক্ষণ তুই আজকে যাইতে পারবি না কোথাও যাইতে পারবি না আমার সাইরে দেন ভাই আমার অন্য অন্য কাজ আছে ভাই আমি তো চাকরি করি না ভাই কথা কম কো কথা কম কো এই যে আমরা যে কারেন্ট গেলে গরমের মধ্যে যে থাকি এটা বোঝ যে আমগো কি কষ্ট হয় কারেন্ট না থাকলে উপলব্ধি করে এটা তুই আজকে কোথাও যাইতে পারবি না ভাই আমি অফিসে এই ব্যাপারে কথা কমো ভাই যাই যে এই এলাকার কারেন্ট যেন আগে ঠিক করে দেয় ভাই আমার সাইডে দেন ভাই হ্যাঁ আমার সাইডে দেন ভাই কি কইলি আমি অবশ্যই গিয়ে এই যে আপনার এলাকার যে কারেন্টের সমস্যাটা বেশি এটা আমি গিয়ে কথা কম আমার সাইডে দেন ভাই আমি অবশ্যই গিয়ে কথা কম তুই অফিসে যাই কথা কবি হ্যাঁ ভাই প্রত্যেক মাসে আমার বিল দেই নাই হ্যাঁ ভাই হ্যাঁ দেন তুই দেই জি ভাই দেন তুই যাই কথা কবি এরপরে আমার এখানে কারেন্ট আইব হ্যাঁ তুই আজকে বয়ে থাক ভাই আমি তো চাকরি করি ভাই ভাই আমার একটু সাইডে দেন ভাই ও ভাই দোয়া কর আল্লাহ আল্লাহ কর জানি কারেন্ট আই তুই তাড়াতাড়ি যাইতে পারবি দোয়া কর দোয়া কর ভাই আমার সাইডে দেন ভাই ভাই এখন আই পারবো আইসি তো কারণ আইবো ভাই আইবো আমার সাইডে দেন ভাই এখন আই পারবো কারণ এই যে আইসির নাই মাত্র আবার আইবো আচ্ছা তুই ওই আবার বয়ে থাক কারণ আইলে তুই আবার যাইস বয়ে থাক চুপ করে বয়ে থাক আজকে তোর শিক্ষা দিয়ে সাইরা দেবো তোর মতো যদি আরও কত ডির পাইতাম সব টেনে এনে মনে করে আটকাইতাম ভাই কারণ না হোক আমি তো আমি যাম ভাই আমার আই পারবো ভাই কারণ চুপ করতে গেছি তোরে তোর ভালো চাস হ্যাঁ ভালো চাস না তাহলে কারেন্ট আইতে দে ওয়েট কর ওয়েট কর আমার শৈলে হন এরপর যদি আমার কথা কস না আমার কানের ভিতরে যদি ঢোকে না ও ভাই ও ভাই হ্যাঁ হাত পাখা নাই হাত পাখা গরমে তো একবারে শেষ ভাই হাত পাখা লাগবো না আস আস ওই নিচে ভাই নিচে বোম ভাই হ্যাঁ নিচে ভাই খোল শার্ট খোল শার্ট খোলো হ্যাঁ খোল এই কারেন্ট গেলে কি যন্ত্রণা দেখ বুঝ কি কষ্টটা হয় রে নিচে ভাই নিচে নিচে ভাই তোর শরীরে তো ফাড়া ফাড়া বন্ধ হইতেছে না 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 থাক 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 আমি করি ভাই আরে তোর করা লাগবো না কি করবো রে আমিও তো তোরে ছাড়তে চাই তুইও চিন্তা করিস না কারেন্ট আইলে তোরে আমি সেরে দেবো যা আমার তো দরকার তোর কারেন্টটা সার তোর আমি সেরে দিই বুঝোস না গেলি গা আমারও ডর করতেছে রে কারেন্ট নাই রে সকালতে খাইতে পারতাছি না গোসল করতে পারতাছি না এক কাম কর আমি গেঞ্জিটা খুলি তুই আমার পাশে একটু বয় তাহলে তুই বুঝতে পারবি যে আমি কতটা মনে কর যে কষ্টের ভিতরে আছি খুলমু খুলমু হ্যাঁ তা চুপ করে বয়ে থাক কারেন্ট আইবো তারপর যাবি কারেন্টের কথা মনে করবি আর এটার দিকে তাকাবি ভাই কারণ আছে ভাই আমি তাহলে যাই গে ভাই ঠিক আছে তাহলে তুই যা আমি আসলে পরে যাও ভাই ভদ্র ছেলে বয়ে থাক তোর বাড়িতে এমনি কারণ যায় যায় না কি লিখে যায় না আমার বাড়িতে সোলার লাগাইছি তোর বাড়িতে সোলার লাগাইছ আপনারটা সোলার লাগাইলাম তাইলে এরকম কারেন্ট যাইব না
তাহলে কাজ কর, তুই টাকা দিয়া আমার বাড়িতে একটা সোলার লাগাই দে, তাহলে তোর আমি ছেড়ে দেবো, এখন ছেড়ে দেবো, লাগাই দে একটা সোলার। আমি তো চাইতেছি তোরা ছেড়ে দিতে, কি কারেন্ট আইতেছে না কত, একটা কাজ করি আয়, আমার খেতে একটু কাম বাকি আছে, দুই ভাই মিললা ওই ক্ষেতের কামটুক করি, ফাঁকদা কারণে তোরা আমি উইনতে ছেড়ে দেবো, সুন্দর বুদ্ধি না, চল চল চল, উড়ল হলো তোর ইডল ব্যাগ বুকলো তোর এই সাটলো ভিজা গেছে তোর সাটলো ল, চল ওট ইডল ল, হাইরে দেবো কারেন্ট আইলি তোর ছেড়ে দেবো, আয় হ আইবো, আমিও তো জানি আইলি তোর সারমু, অতক্ষণ ক্ষেতে কাম করবি, আয় আয়।